দেখুন, সিরিয়ার যুদ্ধে এবার তুর্কি নারী যোদ্ধারা যেভাবে সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করছেন। সিরিয়ার আফরিন যুদ্ধে তুর্কি নারীরা অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা ডেইলি সাবা। জানা গেছে, সিরিয়ার আফরিনে তুর্কি নারী যোদ্ধারা সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করছেন। সেখানে মোতায়েনকৃত সেনা ইউনিটগুলো সার্বিক দেখাশোনার দায়িত্ব পালন করছেন এইসব তুর্কি নারী। তুরস্ক তার অভিযানের নাম দিয়েছে অপারেশন অলিভ ব্রাঞ্চ। এই অভিযানে অংশ নেওয়া এসব নারী যোদ্ধার অনেকেই এর আগে অপারেশন ইউফ্রেটিস শেল্ড এ অংশ নিয়েছে বলে জানা গেছে। তাদের সঙ্গে এবার কয়েকজন নতুন নারী যোদ্ধা অংশ নিচ্ছেন। অপারেশন অলিভ ব্রাঞ্চ নামের অভিযানে আর্টিলারি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন তুর্কি নারী দিলেক আয়ান। হোয়েতজার নামের এক ধরনের অস্ত্র ব্যবহারের দায়িত্বে রয়েছেন তিনি। ওই অস্ত্র দিয়ে 40 কিলোমিটার অভ্যন্তরে যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়।